বন্ধুরা আজকের আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পদে প্রচুর নিয়োগ হতে চলেছে কোন পদে কত নিয়োগ কি কী শিক্ষাগত যোগ্যতা লাগছে কত বেতন বয়স কত এই সব বিষয়গুলির বিস্তারিত দেখাবো এছাড়া সিলেবাসটিও দেখাবো আর কিভাবে ফর্ম ফিল করবেন তার পদ্ধতি আজকের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবারে যে কোনো একটি ব্রাউজার নিন নেওয়ার পরে একটি ট্যাব নিয়ে লিখুন ডাব্লিউ বি পিআরএমএস লিখা এন্টার মেরে দিন এবারে দেখুন ডাব্লুবি পিআরএমএস লিখে এন্টার মারা পরে দেখুন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই যে অপশানটি চলে এলো এটার উপরে ক্লিক করবেন লেখার পরে দেখুন এখানে একটি নোটিফিকেশন চলে এলো বিশেষ নির্দেশিকা নির্দেশিকাতে পরিষ্কার লেখা আছে দেখুন বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্য পথ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে নিয়মিত আপডেটের জন্য পোর্টালটি নজর রাখতে অনুরোধ করা হচ্ছে এবারে ই টু হোম করে দিন এবারে নোটিফিকেশনগুলি আপনাদের দেখাবো এর জন্য প্রথমে ক্যান্ডিডেট গাইডেন্স এই অপশানটির উপরে ক্লিক করবেন করার পরে প্রথমে লিস্ট অফ পোস্ট কতগুলি পোস্ট আছে কোন কোন পদে সেই পোস্টটা একবার দেখে নিন এখানে দেখুন অনেকগুলি পোস্ট আছে আপনি প্রথম থেকে পোস্টগুলো একবার দেখে নেবেন কোন কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চান বা করতে পারবেন সেই পোস্টগুলি একবার এখান থেকে সম্পূর্ণ দেখে নেবেন এখানে সমস্ত পোস্ট যতগুলি পোস্টের রিক্রুটমেন্ট করা হবে সবকটি পোস্ট এখানে দেওয়া আছে আমি এখানে যে কোনো একটি পোস্টের অ্যাটাচমেন্টটি ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিটেলসটি দেখতে গেলে প্রথমে আপনাকে এই অ্যাটাচমেন্টটির উপরে ক্লিক করতে হবে করে ফাইলটিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড অপশান থেকে ফাইলটিকে ওপেন করবেন পিডিএফ দিয়ে ওপেন করার পরে এবারে ফাইলের ডিটেলসটি দেখুন এখানে প্রথমে দেওয়া আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এসেন্সিয়াল এই এসেনশিয়ালের ডিটেলসটি একবার পড়ে নেবেন এরপরে ডিজায়রেবেল ডিজায়রেবেলটিও একবার দেখে নেবেন এরপর এজ কত বছর বয়স পর্যন্ত এই ফর্মটা ফিল আপ করতে পারবেন ক্যাটাগরি অনুযায়ী দেওয়া আছে এরপর স্কেল কত টাকা বেতন আছে এরপর সিলেবাস এমসিকিউ লেভেল পুরোটাই এখানে দেওয়া আছে সিলেবাসটা কী ধরনের সিলেবাস হবে এরপরে একেবারে নিচে দেখুন ইন্টারভিউ কত মার্কসের ইন্টারভিউ হবে এখানে টোটাল মার্কসটিও দেওয়া আছে বন্ধুরা এইভাবে একের পর এক আপনারা পোস্টগুলি অ্যাটাচমেন্ট ডাউনলোড করবেন পিডিএফটি একেবারে সম্পূর্ণরূপে দেখে নেবেন নেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ মতো যে পোস্টটি আপনারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারবেন এবারে আপনারা ক্যান্ডিডেট গাইডেন্সের মধ্যে গিয়ে হাউ টু অ্যাপ্লাই এই অপশানটির উপরে ক্লিক করবেন পরে এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন ডিটেলসটি দেওয়া আছে এর জন্য হাউ টু অ্যাপ্লাই বেঙ্গলিটি করবেন করার পরে অ্যাটাচমেন্টে ক্লিক করবেন করে ফাইলটি ডাউনলোড করবেন করে পিডিএফ দিয়ে ওপেন করবেন কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ ডিটেলসটি কিন্তু এখানে বাংলায় এবং ছবি দিয়ে দেখানো আছে যখন আপনারা ফর্মটি রেজিস্ট্রেশন ফিল আপ করবেন তখন কিভাবে করবেন সেটা কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু ছবি দিয়ে দেখানো আছে এটা আপনারা একবার দেখে নেবেন কিন্তু এটা দেখেই যে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন তা নয় আমি আপনাদেরকে ফর্ম ফিল আপ করার পদ্ধতিটি দেখিয়ে দেবো যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তখন আপনারা এই বেঙ্গলি হাউ টু অ্যাপ্লাই পিডিএফটি ডাউনলোড করে একবার ডিটেলসটি দেখে নেবেন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে বন্ধুরা এবারে চলুন আপনাদেরকে রেজিস্ট্রেশন করার পদ্ধতিটি দেখিয়ে দিই কীভাবে রেজিস্ট্রেশন করবেন দেখে নিন প্রথমে রেজিস্টার নাও এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে ক্লিক করবেন এখানে একটা ইনস্ট্রাকশন আসবে এই ইনস্ট্রাকশনটাকে একবার পড়ে নেবেন নেওয়ার পরে ইনস্ট্রাকশনটাকে ক্লোজ করে দেবেন এবারে রেজিস্ট্রেশনের জন্য একটা পেজ চলে এলো এবারে আমাদেরকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে প্রথমেই দেব আমরা আমাদের একটি মোবাইল নাম্বার যে মোবাইলে ওটিপি আসবে এরকম একটি সক্রিয় মোবাইল নাম্বার দেব। এরপরে ইমেল আইডি দেব বা যে ইমেলে মেসেজ আসবে সেই ধরনের একটি সক্রিয় ইমেল আইডি দেবো এরপরে ফার্স্ট নেমটি এন্ট্রি করব আমার যে নাম সেই নামের ফার্স্ট নেমটি এন্ট্রি করে দিলাম এরপরে মিডিল নেমটি এন্ট্রি করব তারপরে লাস্ট নেমটি এন্ট্রি করব এবারে ডেট অফ বার্থটি দেব মাধ্যমিক অ্যাডমিট অনুযায়ী এই ডেট অফ বার্থটি দেবেন এবারে জেন্ডারটি দেবেন মেল ফিমেল যেটা হবে জেন্ডারটি দিয়ে দদ দেবেন এবারে পাসওয়ার্ডটি একটি পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটি আপনি আপনার পছন্দ মতো ক্রিয়েট করবেন এই পাসওয়ার্ডটি কিন্তু মোট মিনিমাম আটটি ক্যারেক্টার দিয়ে করতে হবে প্রথমে চারটি অ্যালফাবেট দেবেন তার মধ্যে একটি কিন্তু আপার কেস দেবেন মানে একটি বড়ো হাতের অ্যালফাবেট দেবেন বাকি তিনটি ছোট হাতে দিতে পারেন এরপরে একটা সিম্বলিক দেবেন অ্যাট দ্য রেট দিতে পারেন হ্যাশ দিতে পারেন ডলার দিতে পারেন তারপরে চারটি নাম্বার দেবেন দিয়ে এইভাবে পাসওয়ার্ডটি আপনাকে তৈরি করতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পরে ডান দিকে যে আই সিম্বল আছে এটাকে প্রিভিউ করে একবার দেখে নেবেন নেওয়ার পরে নিচে কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড এন্ট্রি করে দেবেন দেওয়ার পরে একেবারে নিচে দেখুন যেখানে ক্যাপচা দেওয়া আছে এই ক্যাপচাগুলি এন্ট্রি করবেন করার পরে নিচে যে সেন্ড ওটিপি অপশানটি দেখতে পাচ্ছেন সেন্ট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবেন করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে মোবাইল থেকে আপনারা ওটিপিটি নিয়ে নেবেন এবারে এন্টার ওটিপি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে মোট ছটি ঘর আছে এই ছ ডিজিটের ওটিপিটি মোবাইল থেকে নেবেন নেওয়ার পরে এন্টার ওটিপি এই ছটি ঘরে ওটিপিটি এন্ট্রি করে দেবেন দেওয়ার পরে নিচে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই যে অপশানটি দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই অপশানটির উপরে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশনের ফার্স্ট পার্টটি হয়ে গেল এবারে লগ ইন করতে হবে লগ ইন আইডি হল মোবাইল নাম্বারটি দেবেন লগ ইন আইডি হিসাবে যে মোবাইল রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন এবার যে পাসওয়ার্ডটি আপনি রেজিস্ট্রেশন করার সময় পাসওয়ার্ড নিজের পছন্দ মতো তৈরি করলেন সেই পাসওয়ার্ডটি এখানে এন্ট্রি করবেন করা পরে নিচে যে ক্যাপচাকোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাকোডটি এই ব্ল্যাঙ্ক ঘরে এন্ট্রি করবেন করা পরে নিচে এই যে লগ ইন দেখতে পাচ্ছেন এই লগ ইন উপর ক্লিক করে লগ করে দেবেন পেজটি লগ ইন হয়ে গেল এবারে এখানে আমার পেজটি লগ হয়ে যাওয়ার পরে এখানে দেখুন নাম চলে এলো তার সঙ্গে রেজিস্ট্রেশান নাম্বার চলে এলো মোবাইল ইমেল আইডি সব চলে এসেছে এবারে আমাদের মূল যে কাজটি করতে হবে সেটা হলো এডিট প্রোফাইল এই এডিট প্রোফাইল করে প্রোফাইলের বাকি যে অংশটুকু এখনও এন্ট্রি করতে অনেক বাকি আছে সেই ডিটেলসটি এবারে আমরা এন্ট্রি করব এখানে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করলাম এবারে স্ক্রল করে পেজটিকে একটু নিচে নামবেন নেমে কি কি করতে হবে ডিটেলসটি কিন্তু আমার সম্পূর্ণ উপর থেকে নিচে পর্যন্ত একবার দেখে নেবেন নেওয়ার পরে সম্পূর্ণ কাজটি এবার আমাদের কমপ্লিট করতে হবে এবারে আমাদের প্রথম কাজ হবে ফটো আপলোড করা এর জন্য আপলোড ফটোগ্রাফ এই অপশানটির উপরে প্রথমে ক্লিক করব করার পরে চুজ ফাইল করবো করার পরে আগে থেকে আমি আমার হার্ড ডিস্কে ফটোটিকে সেটিং করে রেখে দেবো তারপরে ফটোটি সিলেক্ট করবো করার পরে ওপেন করবো করে এখান থেকে আমার ফটোটি আমি একবার দেখে নেবো নিচে আপলোড অপশানটির উপর ক্লিক করবো করে ফটোটি আপলোড করে দেবো ফটোটি আপলোড হয়ে গেলে এটাকে ক্লোজ করে দেবো তারপরে এবার আমাকে সিগনেচার আপলোড করতে হবে এর জন্যে আপলোড সিগনেচার এই অপশানটির উপর ক্লিক করব করার পরে চুজ ফাইল করবো করার পরে হার্ড ডিস্কের যে ড্রাইভে আমি আগে থেকে একটি সিগনেচার করে রেখে দেবো সেটাকে ওপেন করবো করার পরে এটাকে এবারে যদি বেরিয়ে যায় সেটাকে ক্রপ করে নেব নেওয়ার পরে আপলোড করে দেব আপলোড সাকসেসফুলি হয়ে গেলে এই ট্যাবটাকে ক্লোজ করে দিলাম তাহলে বন্ধুরা আমার ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেল এবারে বাকি যে ডিটেলসগুলি আছে এগুলো আমি আপলোড করব এবারে জেনারেল ইনফরমেশন এই অপশানটির উপরে ক্লিক করব করার পরে জেনারেল ইনফরমেশনটি আপডেট করে দেব এর জন্যে এই যে পেন্সিলের মতো এই যে সিম্বলটি আছে এটা এডিট সিম্বল এই এডিট সিম্বলটির উপরে ক্লিক করবো এবারে এখানে যে যে অপশানগুলি হাইড আছে এগুলো এডিট করা যাবে না যে যে অপশানগুলি শো করছে এগুলো এডিট করা যাবে এর মধ্যে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিটাল স্ট্যাটাসে এখানে অনেকগুলি অপশান আছে ম্যারেড না হলে এখানে সিঙ্গেল করবেন আর ম্যারিড হলে ম্যারিড করবেন ডিভোর্স হলে ডিভোর্স করবেন আর উইডো হলে উইডো করবেন এবার এখানে ব্লাড গ্রুপটি দেবেন এখানে ব্লাড গ্রুপটি সিলেক্ট করে নেবেন আপনার যে ব্লাড গ্রুপ আপনি সেটা সিলেক্ট করে নেবেন এরপরে যদি কম্পিউটার জেনে থাকেন তাহলে ইয়েস করবেন আর না হলে নো করবেন এরপরে আপনার আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ডান দিকে এই যে সেভ অপশানটি দেখতে পাচ্ছেন সেভ করে দেবেন জেনারেল ইনফরমেশান আপডেট হয়ে গেল এরপরে কমিউনিকেশান ডিটেলসটির উপরে ক্লিক করে দেখে নেবেন মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি ঠিকঠাক আছে কি না এরপরে সোশ্যাল ইনফরমেশান ডিটেলসটি ক্লিক করবেন করার পরে এটাকে আপডেট করবেন এর জন্য এডিট এই সিম্বলটির উপরে ক্লিক করবেন করার পরে এখানে রিলিজিয়ানটি দেবেন যার যে রিলিজিয়ান সেই রিলিজিয়ানটি সিলেক্ট করবেন করার পরে সোশ্যাল ক্যাটাগরিটি দেবেন এখানে এস সি এস টি ও যে যেটা ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে সেভ করে দেবেন এবারে আইডেন্টিটি কার্ডটি আপডেট করতে হবে এর জন্যে আইডেন্টি কার্ড এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করতে হবে করার পরে এখানে এডিট অপশানটি চলে যাবো এবারে আইডেন্টি কার্ড টাইপটি এখান থেকে সিলেক্ট করে নেব এখানে অনেক অপশান আছে ড্রাইভিং লাইসেন্স আছে প্যান কার্ড আছে পাসপোর্ট আছে ভোটার কার্ড আছে অনেক কিছুই আছে যে কোনো একটি অপশান সিলেক্ট করে নেব নেওয়ার পরে আইডি কার্ড নাম্বারটি এখান থেকে দিয়ে দেব দেওয়ার পরে নিচে এই যে সেভ অপশানটি আছে সেভ করে দেব আইডেন্টি কার্ড আপডেট হয়ে গেল এবারে ফ্যামিলি ইনফরমেশান ডিটেলস এই অপশানটির উপরে ক্লিক করব করার পরে এডিট অপশানটির উপরে ক্লিক করবো এখানে ফাদার নেম দেব দেওয়ার পরে মাদার নেম দেব দেওয়ার পরে স্পাউস নেম স্বামীর ক্ষেত্রে স্ত্রী স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম দিয়ে দেব দেওয়ার পরে সেভ করে দেব এবারে পারমানেন্ট অ্যাড্রেস এই অপশানটির উপরে ক্লিক করব করার পরে এডিট করব করে এখান থেকে প্রথমে অ্যাড্রেসটি দেব। কান্ট্রি অটোমেটিক চলে এসেছে এবারে স্টেটটি দিয়ে দেব দেওয়ার পরে ডিস্ট্রিক্ট দেব এরপরে পুলিশ স্টেশনটি এখান থেকে ড্রপ ডাউন করে সিলেক্ট করে নেব এরপরে পোস্ট অফিসটি এখান থেকে সিলেক্ট করে নেব এবারে সিটি বা ভিলেজ যেটা দিতে চান সেটা দিয়ে দেবেন এবারে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটি দিয়ে দেব এবারে পোস্টাল কোড মানে পিন পিনকোডটি অটোমেটিক চলে আসবে আগে আমি যেহেতু পোস্ট অফিসটি সিলেক্ট করেছিলাম তাই পিন পিনকোডটি অটোমেটিক চলে এসেছে এবারে ব্লক কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব এবারে নিচে যে সেভ অপশনটি আছে সেভ করে দেব। আমার পারমানেন্ট অ্যাড্রেস ডিটেল সেভ হয়ে গেল এবারে কমিউনিকেশান অ্যাড্রেসটির উপরে ক্লিক করব করার পরে আবার এডিট করব। করে এখান থেকে আমি যদি অন্য কোনো অ্যাড্রেস আমার থেকে থাকে তাহলে সেই অ্যাড্রেসটি এখানে ডিটেলস এন্ট্রি করব আর যদি একই অ্যাড্রেস হয় তাহলে সিম এস পারমানেন্ট অ্যাড্রেস এই অপশানটির পাশে যে বক্স আছে এই বক্সটিতে ক্লিক করে পুরো পারমানেন্ট অ্যাড্রেসের ডিটেলসটি আমি এখানে নিয়ে নেব এরপরে নিচে সেভ অপশানটিতে ক্লিক করে সেভ করে দেব। এবারে আমি মিনিমাম কোয়ালিফিকেশান এইট পাসে এই ফর্ম ফিল আপ করা যাবে সেই জন্যে আমি যদি এইট পাস দিতে চাই যদি কেউ মাধ্যমিক পাস না হয়ে থাকে অন্তত সে যদি এইট পাস হয়ে থাকে তাহলে এইট পাসেও ফর্ম ফিল আপ করতে পারবে এর জন্যে ক্লাস এইট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ক্লাস এইট এক্সাম টেস্টটির উপরে ক্লিক করব। করার পরে এখানে এই যে এডিট অপশানটির উপরে ক্লিক করব করে এখানে ক্লাস এইটের আমি এখান থেকে আপডেট করে দেব প্রথমে ইনস্টিটিউশন নাম দিতে হবে অটোমেটিক এখানে ক্লাস এইট চলে এসেছে স্টিম ব্ল্যাঙ্ক থাকে এটা কিছু করার দরকার নেই এটা কিছু করতে পারবেন না এবার ইয়ার অফ পাসিং দিয়ে দিলাম কোন সালে পাস করেছি কত পার্সেন্ট নাম্বার আছে সেই পার্সেন্টেজ নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে গ্রেড যেহেতু আগে যদি কারোর গ্রেড না থাকে তাহলে সে ডিভিশান দিয়ে দেবে আর যদি কারোর গ্রেড থাকে সে গ্রেড দিয়ে দেবে দেওয়ার পর নিচে যে সেভ অপশানটিতে সেভ করে দেবে ক্লাস এইট এক্সাম ডিটেলস আপডেট হয়ে গেল এবারে ক্লাস টেন এক্সাম ডিটেলসটি আমি এখান থেকে আপডেট করব এর জন্য ক্লাস টেন এক্সাম ডিটেলস এই অপশানটির উপর ক্লিক করবো করার পরে এডিট করে দেব করার পরে এখানে বোর্ডটি দেবো যে যে বোর্ডে পড়াশোনা করেছে সেই বোর্ডটি এখানে দিয়ে দেবো সিলেক্ট করে নেব নেওয়ার পরে ক্লাস টেন অটোমেটিক চলে এসেছে স্টিম কিছু করতে পারবেন না ইয়ারও পাসিংটি দিয়ে দেবেন তারপরে পার্সেন্টেজটি দিতে হবে এরপরে গ্রেড দিয়ে দেবেন দেওয়ার পরে সেভ করে দেবেন এবারে ডিপ্লোমা এক্সাম ডিটেলসটি এখানে দিতে হবে কারোর যদি ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে সে এই ডিপ্লোমা এক্সাম ডিটেলসটির উপরে ক্লিক করবেন করে একইভাবে এডিট করবেন করার পরে এখানে একইভাবে ডিপ্লোমা ডিটেলসটি এখান থেকে আপডেট করে দিতে হবে ইনস্টিটিউশন নাম দেবেন এরপরে কোর্স টাইপটি দেবেন দেওয়ার পরে ইয়ার পাসিং পার্সেন্টেজ দিয়ে এখানে সিজিপিএ আছে সিজিপিএ নাম্বারটি দিয়ে দেবেন দেওয়ার পরে সেভ করে দেবেন এবারে ক্লাস টেন প্লাস টু মানে এইচএস এইচএসটি আবার এখান থেকে আপলোড করতে হবে এর জন্য এডিট করবেন এখানে বোর্ডটি সিলেক্ট করতে হবে যে যে বোর্ডে পড়াশোনা করেছে সেই বোর্ডটি এখান থেকে দিতে হবে দেওয়ার পরে ক্লাস টুয়েলভ অপশানটি অটোমেটিক চলে আসবে স্টিম এখানে হাইড হয়ে আছে স্টিম দেওয়ার দরকার নেই এরা পার্সেন্টটি দিয়ে দেবেন কোন সালে পাস করেছেন এরপরে পার্সেন্টেজটি দিতে হবে এরপরে গ্রেডটি দিতে হবে আমি এখানে সেভ করে দিলাম এবারে ব্যাচেলার এক্সাম ডিটেলসটি এখান থেকে দিতে হবে এর জন্য ব্যাচেলার এক্সাম ডিটেলসটির ওপরে ক্লিক করব। করার পরে একইভাবে এডিট করবো পরে ইউনিভার্সিটিতে আমার প্রথমে এখান থেকে সিলেক্ট করতে হবে যে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেই ইউনিভার্সিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে অনেকগুলি ইউনিভার্সিটি আছে একটু সার্চ করে দেখে নেবেন এরপরে কোর্স কী কোর্স করেছেন ইউনিভার্সিটি থেকে সেই কোর্সটি এখান থেকে সিলেক্ট করে নেবেন স্টিমটি হাইড হয়ে থাকে স্টিমটি কিছু করার দরকার নেই এরপরে ইয়ার অফ পাসিং দিয়ে দেবেন এরপরে পারসেন্টেজ দিয়ে দেবেন এরপরে সিজিপিএ এখান থেকে দেবেন সিজিপি নাম্বারটি দিয়ে দেবেন যদি সিজিপিএ নাম্বার না থাকে তাহলে সিজিপি এ নাম্বার দেওয়ার দরকার নেই এরপরে সেভ করে দেবেন এরপরে পিজি এক্সাম ডিটেলসটি দিতে হবে যদি কারোর পোস্ট গ্র্যাজুয়েট এক্সাম ডিটেলস না থাকে তাহলে দেওয়ার দরকার নেই আর যদি থাকে তাহলে একইভাবে এডিট করবেন করে পোস্ট গ্র্যাজুয়েট ডিটেলসটি এখান থেকে আপলোড করে দেবেন আমার প্রোফাইল ডিটেলস আপলোড হয়ে গেল এবারে অ্যাডিশনাল ইনফরমেশান এই অপশানটির উপরে ক্লিক করতে হবে করার পরে এখানে এক্স সার্ভিসম্যান ডিটেলস আছে যদি দিতে চান দিয়ে দেবেন এরপরে যদি কেউ হ্যান্ডিক্যাপ থাকে সেই ক্ষেত্রে পার্সন উইথ ডিসেবিলিটি এই অপশানটির উপর ক্লিক করে এডিট করবেন সেটা যদি দিতে চান দিয়ে দেবেন এরপরে কারোর যদি স্পোর্টসের কোনো সার্টিফিকেট থাকে তাহলে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন উপরে ক্লিক করবেন করপরে এডিট করে দেবেন এরপরে ল্যাঙ্গুয়েজ নোন এই অপশানটির উপরে ক্লিক করতে হবে করার পরে এখানে অনেকগুলি ল্যাঙ্গুয়েজ আছে আপনি যে ল্যাঙ্গুয়েজটি জানেন সেই ল্যাঙ্গুয়েজটির ডিটেলস এখানে দিয়ে দেবেন প্রথমে অ্যাকশানের উপরে ক্লিক করবেন এই যে আয়ের একটি সিম্বল আছে অ্যাকশানের উপর ক্লিক করার পরে এখানে প্রথমে দেখুন বেঙ্গলি আছে প্রথমে এই বেঙ্গলিটি স্পিক আছে দেখুন স্পিকটি ইয়েস করে দেব। এরপরে রাইট আছে রাইটটি ইয়েস করে দিলাম এরপরে রিড আছে রিডটাও ইয়েস করে দিলাম দেওয়ার পরে নিচে যে সেভ অপশান আছে সেভ করে দিলাম এবারে বেঙ্গলির পরে ইংলিশটি অ্যাকশান করব করার পরে এখানে স্পিক আছে রাইট আছে আর রিড আছে আপনি যেটা যেটা পারেন সেটা ইয়েস করবেন যদি না পারেন নো করে দেবেন দেওয়ার পরে সেভ করে দেবেন এরপরে হিন্দি আছে একইভাবে অ্যাকশান করবেন করার পরে এখানে স্পিক করতে পারেন রাইট করতে পারেন স্পিক ইয়েস করতে পারেন রাইট ইয়েস করতে পারেন রিড ইয়েস করতে পারেন যদি না পারেন নো করে দেবেন দেওয়ার পর নিচে যে সেভ অপশন আছে সেভ করে দেবেন এরপরে আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে নেপালি আছে সংস্কৃত আছে উর্দু আছে যেটা যেটা পারেন সেটা সেটা অ্যাকশন করবেন করে সিলেক্ট করে নেবেন এবারে একেবারে শেষ অপশানটি দেখুন ডোয়েক লেভেল বা আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে সেটা এখান থেকে সিলেক্ট করে সার্টিফিকেটের ডিটেলসটি এন্ট্রি করে দেবেন এবারে উপরে দেখুন এই যে আপলোড অপশানটি দেখতে পাচ্ছেন আপলোড অপশানটির উপরে ক্লিক করবেন করার পরে এখানে অনেকগুলি ডকুমেন্টস আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে দেখে নিন এবং কিভাবে আপলোড করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো প্রথমে দেখুন আইডেন্টিটি প্রুফ হিসাবে এখানে প্যান দেওয়া আছে কারণ আমি আইডেন্টি প্রুফ হিসাবে এর আগে ইনফরমেশনে আমি প্যান কার্ড সিলেক্ট করেছিলাম জন্য আমার এখানে আইডেন্টি প্রুফ হিসাবে প্যান এসছে এবারে এই যে অ্যাকশান এখানে যে আপলোডের এই যে সিম্বলটি আছে এই সিম্বলটির উপরে ক্লিক করুন এবারে চুজ ফাইল করবেন এই সিম্বলটির উপরে ক্লিক করবেন করার পরে আগে থেকে আপনি আপনার হার্ড ডিস্কে ডকুমেন্টসটি স্ক্যান করে রেখে দেবেন দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে নিচে এই যে ডান দিকে ওপেন অপশানটি দেখতে পাচ্ছেন ওপেন অপশানটির উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এবারে এই যে আপলোড অপশানটি চলে এলো এই আপলোড অপশানটির উপর ক্লিক করে ডকুমেন্টসটি আপলোড করে দেবেন আপলোড সাকসেসফুলি হয়ে গেল এবার এটাকে ক্লোজ করে দিন দেওয়ার পরে ঠিক একই পদ্ধতিতে পরের ডকুমেন্টসটি আবার আপলোড করতে হবে পরের ডকুমেন্টসটি আছে এখানে ক্লাস টেন অ্যাডমিট কার্ড অ্যাকশন এই অপশানটির উপরে ক্লিক করবেন করার পরে একই পদ্ধতিতে আপলোড করে দেবেন তবে আমি অনেকগুলি ডকুমেন্টস আপলোড করে দেখাতে আপনাদের অনেক সময় লাগবে সেজন্য একটা ডকুমেন্টস আপলোড করে দেখিয়ে দিলাম ঠিক এই একই পদ্ধতিতে আপনারা সমস্ত ডকুমেন্টস আপলোড করবেন ডকুমেন্টসগুলি আপলোড হয়ে গেলে বন্ধুরা আপনাদের কাজ আপাতত শেষ রেজিস্ট্রেশন পদ্ধতি কিন্তু এই পর্যন্ত সম্পূর্ণ হয়ে যাবে এরপরে উপরে এই অপশানটিতে ক্লিক করবেন করার পরে ড্যাশবোর্ড করবেন ড্যাশবোর্ড করে আপনি আপনার অ্যাপ্লিকেশনের এই হোম পেজে চলে আসবেন আসার পরে এখানে দেখুন ফিল্টার ড্রাইভস এই যে অপশানটি দেখতে পাচ্ছেন আপাতত এখানে রিসেন্ট কোনো রিক্রুটমেন্ট ড্রাইভ নেই সেই জন্য এখানে এখনও পর্যন্ত কোনো পোস্টের অপশান আসেনি যখনই এই লিঙ্কটি দিয়ে দেবে মানে আপনার যখন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে তখন কিন্তু এখানে লিঙ্ক চলে আসবে কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশান করবেন সেই অপশানগুলি এখানে অটোমেটিক তখন চলে আসবে তখন বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো এবং আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা পোস্ট সিলেক্ট করতে পারবেন তাহলে বন্ধুরা এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন পদ্ধতি চলছে আপনারা এখন রেজিস্ট্রেশনটি শুধু কমপ্লিট করতে পারবেন এখন কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন না আবার যখন এখানে অ্যাপ্লিকেশানের লিঙ্ক চলে আসবে আমি আপনাদের নিশ্চয়ই কিভাবে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে সেটা বাকি অংশটি আমি দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে